কেয়ার উইথ কিউটনেস। আজ আমি তোমাদের সাথে এই পার্টি লুকসের মেকআপটা ক্রিয়েট করে দেখাবো। এই মেকআপটায় আমি কোনো চোখের আইল্যাশ কিংবা কন্ট্রোলিং ইউজ করিনি। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টে আমি আমার ফেসটাকে ক্লিনিং, টোনিং আর ময়েশ্চারাইজিং করে নিয়েছি। তারপর আমি এখানে অ্যাপ্লাই করছি ল্যাকমি অ্যাবসোলিউটের ব্লার পারফেক্ট মেকআপ প্রাইমার। আমি যা যা প্রোডাক্ট ইউজ করব সেগুলো তোমরা ওপরে দেখতে পাবে, আর আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করতে পারো। এই প্রাইমারটাকে আমি আমার পুরো ফেসে আর গলায় লাগিয়ে আমার হাত দিয়েই ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি আমার ঠোঁটে নিভিয়ার একটা লিপ বাম অ্যাপ্লাই করে নিলাম। তারপরে আমি মেবলিনের ফ্যাশন ব্রাউ ইউজ করছি, আর এটার সাহায্যে আমি আমার আইব্রোটাকে ভালো করে সেট করে নিচ্ছি। আমার আইব্রাউ ঠিক করে নেওয়ার পরে আমি এখানে অ্যাপ্লাই করছি মেবলিনের ফিটমি কনসিলার, আর আমার শেড নাম্বার হচ্ছে 25 মিডিয়াম। আমি এখানে যেহেতু আই মেকআপটা আগে করছি, ওই জন্য আমি আইব্রো নিচে আর ওপরে ভালো করে কনসিলারটা অ্যাপ্লাই করছি, যাতে আমার আইব্রোটা শার্প লাগে। তারপর আমি একটা কনসিলার ব্রাশের সাহায্যে আমার চোখের নিচে কনসিলারটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে আমি আইব্রোর ওপরে লাগানো কনসিলারটাকেও ভালোভাবে ব্লেন্ড করে নেব সেম ব্রাশের সাহায্যে। চোখের মেকআপের জন্য আমি এখানে ইউজ করছি মেবলিনের ফিটমি লুজ পাউডার, আর সেটার সাহায্যে আমি আমার চোখে ভালো করে লুজ পাউডারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে আমি আইশ্যাডো ইউজ করছি, আর আইশ্যাডোর জন্য আমি এখানে মেবলিনের নিউট প্যালেট থেকে একটা ট্রানজিশন কালার নিয়ে সেটাকে চোখের ওপরে অ্যাপ্লাই করছি। এই হালকা কালারটা আমি আমার আইলিডে ভালো করে দুটো চোখের অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা আমার ট্রানজিশন কালার, যার ফলে আমার আইশ্যাডোটা খুব ভালোভাবে প্রমিনেন্ট হবে। ট্রানজিশন কালার অ্যাপ্লাই করার পরে আমি এই ডার্ক কালারটা আমার চোখের ওপরে ক্রিজ লাইনে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার চোখের ওপরে ক্রিজ লাইনে ওটার থেকে হালকা ডার্ক কালার অ্যাপ্লাই করলাম। ওটা হয়ে যাওয়ার পরে আমি সেম প্যালেট থেকে এই ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করছি আমার আউটার ভিতে। আমি দুটো চোখেরই আউটার ভিটে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে আমি এখানে ল্যাকমির 9 to 5-এর আইশ্যাডো প্যালেট ইউজ করছি, আর সেখান থেকে আমি একটা গোল্ডেন কালারের গ্লিটারি শেড নিয়ে আমার চোখের ইনার কর্নারে অ্যাপ্লাই করে নিলাম। আর তারপরে আমি একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমার দুটো আইশ্যাডোকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে মাঝখানে কোনো হার্শ লাইন না থাকে। আমার আইশ্যাডো অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে আমি ল্যাকমি আইকনিকের লাইনার পেন ইউজ করছি। এটার সাহায্যে আমার চোখের ওপরে আমি লাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি। লাইনারের পরে আমি আমার ওয়াটার লাইনে কাজল অ্যাপ্লাই করছি, আর এটা হচ্ছে NY BY-এর ব্ল্যাক কাজল। তারপর সেম নিউট প্যালেট থেকে আমি আবার ব্ল্যাক কালারের শ্যাডোটা একটা পেন্সিল ব্রাশে নিয়ে আমার চোখের নিচে ল্যাশ লাইনে ভালো করে স্মাচ করে নিচ্ছি, যাতে আমার চোখটা আরও বেশি সুন্দর লাগে। আর কর্নারে আমি ল্যাকমির গ্লিটারি গোল্ডেন শেডটা অ্যাপ্লাই করছি। তারপরে আমি একটা আইল্যাশ কার্লারের সাহায্যে আমার চোখের ল্যাশগুলোকে কার্ল করে নিচ্ছি। আর নেক্সট আমি এখানে মেবলিনের দ্য কোলাসেল ভলিউম এক্সপ্রেস ওয়াটারপ্রুফ মাস্কারা ইউজ করছি, আর এই মাস্কারার সাহায্যে আমি চোখের আপার ল্যাশ আর লোয়ার ল্যাশে ভালো করে মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। ওকে, আমার চোখের মেকআপ মোটামুটি ডান। এবার আমি ফেস মেকআপ শুরু করছি, আর ফেস মেকআপের জন্য আমি এখানে অ্যাপ্লাই করছি একমির ফাউন্ডেশন।
ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে একটা ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে আমি ফাউন্ডেশনটা আমার ফেসে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। কিন্তু এই ফাউন্ডেশন ব্রাশটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি, আমার একদম ভালো লাগেনি, কারণ এটা খুব বাজেভাবে ব্লেন্ড করেছে। তো এই ব্রাশটা হয়তো আমি আর পরে কখনো ইউজ করবো না। তো এরপরে আমি এখানে সেম মেবলিনের ফিট মি কনসিলার অ্যাপ্লাই করছি আমার চোখের নিচে, আমার থুতনিতে, আমার কপালের মাঝখানটায়। এটা অ্যাপ্লাই করার পরে আমি একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর তারপরে আমার ফেসে যেসব জায়গায় ব্রণর দাগ আছে সেই সব জায়গায় আমি ডট ডট করে কনসিলার অ্যাপ্লাই করছি, আর তারপরে সেটাকেও আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। আর আমি এখানে ভেজা বিউটি ব্লেন্ডার ইউজ করছি। কনসিলার অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে আমি এখানে লরিয়াল প্যারিসের ট্রু ম্যাচ সুপার ব্লেন্ডেবল পাউডার ইউজ করছি, আর এটাকে আমি আমার ফুল ফেস আর গলায় লাগিয়ে নিচ্ছি। নেক্সট আমি ল্যাকমি অ্যাবসলিউটের ব্লাশ ইউজ করছি, আর এটা একটা ব্লাশ ব্রাশের সাহায্যে আমার চিকসে লাগিয়ে নিচ্ছি। আর তারপরে আমি একটা ফ্যান ব্রাশের সাহায্যে মেভলিনের মাস্টার ক্রোম হাইলাইটার ইউজ করছি, আর এই ব্রাশটার সাহায্যে আমি আমার চিকসে, আমার নাকে, আমার ঠোঁটের ওপরে, কপালের দুপাশে হাইলাইটার এরিয়াগুলোতে আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর সবার লাস্টে আমি চোখের ওপরে ব্রাউ বোন এরিয়াতেও আমি সেম হাইলাইটারই ইউজ করেছি। আর তোমরা চাইলে তোমাদের আই শ্যাডো প্যালেট থেকেও হাইলাইটার শেডের কোনো হাইলাইটার তোমরা ইউজ করতে পারো। আর সবার লাস্টে আমি লিপস্টিক অ্যাপ্লাই করছি, আর এখানে আমি মেভলিনের লিপ গ্রেডেশন রেড 1 শেডের কালারটা ইউজ করছি, আর এই কালারটা একদম রেড কালার, আমার খুব পছন্দের কালার এটা, আমি এটা অ্যাপ্লাই করতে খুব ভালোবাসি। তো তোমরা যদি কোনো রেড কালার খুঁজে থাকো তোমরা এই কালারটা অবভিয়াসলি একবার ট্রাই করে দেখো। আর সবার লাস্টে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফটো ফোকাস মেকআপ সেটিং স্প্রে ইউজ করছি, আর আমার মেকআপও ডান। এবার তোমরা আমার লুকসটাকে দেখে নাও। তোমরা জানিও এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটায় কী কী করতে হবে তোমরা জানোই, ভিডিওটায় লাইক কমেন্ট আর শেয়ার করতে হবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর তার পাশে বেল আইকনটাকেও ক্লিক করতে হবে যাতে আমি কোনো ভিডিও দিলে তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যায়। আর আমি যতক্ষণ না পর্যন্ত আরেকটা ভিডিও আনছি ততক্ষণ পর্যন্ত টাটা।